হ্যালো, সবাই স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি মূলত এই যে এখানে দেখতে পাচ্ছে সাইটে যে লোগো আছে, ঠিক আছে, এই লোগো, এই লোগোর উপর এই আমি যে কার্সর নিয়ে গেছি এটাকে কি বলা হয়, যে মাউস হোভার বলা হয়, ঠিক আছে, এভরিথিং এই যে এখানে আনলাম এটাকে কি বলে, মাউস হোভার, মাউস হোভার, মাউস হোভার বলা হয়, তাই না? যে ইমেজ উপর আনছি মাউস হোভার বলা। তো এই মাউস হোভার এটি আমরা কিভাবে আমরা ট্রেকিং করতে পারি থ্রু গুগল টেক ম্যানেজার, তো এই বিষয়টির উপরই আজকে টিউটোরিয়ালটি, ঠিক আছে। আর এই মাউস হোভার ট্রেকিং করার জন্য আমরা একটি জাভাস্ক্রিপ্ট ফাংশন ইউজ করব। এটা আমার ওয়েব থেকে নেওয়া, আমি জাভাস্ক্রিপ্ট কোন ল্যাঙ্গুয়েজ আমি ওইভাবে জানি না, ঠিক আছে, শুধু বেসিক নলেজটা মোটামুটি আছে। তো ওয়েব রিসার্চ করে সেখান থেকে বের করে আমি কাজ করে যাই। এটা আগে থেকে আমি বলে আসতেছি, আমি কিন্তু কোন ল্যাঙ্গুয়েজ উপরে এক্সপার্ট না, ঠিক আছে। তো যা হোক, এর জন্য আমরা একটি স্ক্রিপ্ট ইউজ করব, ওই জেএস ফাইল ইউজ করব, জেএস ফাংশন ইউজ করব। এটি আমি যে গিটহাবে রাখছি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এডিট ইয়েতে যাচ্ছি, হ্যাঁ এই যে এটি ইউজ করব, ঠিক আছে। এর যারা এই জাভাস্ক্রিপ্টে যারা ভালো এক্সপার্ট আছেন তারা জানেন এই কোডগুলোর ব্যাখ্যা। হ্যাঁ, আমি সবগুলো কোডের ব্যাখ্যা এভাবে দিতে পারবো না, ঠিক আছে। তো যা হোক, এই যে ফার্স্ট লাইনে দেখেন, এখানে এই যে সিলেক্টর আছে, ডকুমেন্ট ডট সিলেক্টর, হ্যাঁ এখানে যে ক্লাস ইউজ করছে, হ্যাঁ এখানে ক্লাস ইউজ করছে। তো আমরা এখানে এই যে অ্যাড টু কার্ট বাটন, এই ক্লাস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড টু কার্টের যে ক্লাস আছে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা কি করব, আমরা মাউস হোভার করব কিসের উপর, সাইটের লোগোর, এই যে লোগো একটা ইমেজ আছে এটার উপর, ঠিক আছে, মাউস হোভার করব এটা। সো আমরা এটা ট্রেকিং করার সময় আমাদের তাহলে কি দরকার, আমাদের দরকার হলো যে এই লগর যে ক্লাস আছে সেটা কি, এটা আমাদের লাগবে। আচ্ছা, তার আগে প্রথমে আমি এখানে আসতেছি, এই কোডটা কপি করে নিচ্ছি, কোডটা এখান থেকে কপি করে নিচ্ছি। এটি একটি কাস্টম ফাইল, ঠিক আছে, কাস্টম কাস্টম জেএস ফাইল, এটি কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে জিটিএম আসতেছি, জিটিএম আসার পরে প্রথমে কি নিব, আচ্ছা ট্যাক্স আসতেছি, এড এ নিউ ট্যাগ, ঠিক আছে, এড এ নিউ ট্যাগ, ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করে কাস্টম কাস্টম এইচটিএমএল, ঠিক আছে, কাস্টম এইচটিএমএল, এখানে কোডটা পেস্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখেন এই যে ডেটা পুশ লেয়ার, হ্যাঁ এটা কি আছে, ডেটা লেয়ার পুশ ইভেন্ট, ইভেন্টটা কি, ইভেন্ট হলো এটা, এই ইভেন্টটা আমাদের এই ইভেন্টটা ফায়ার করো, ঠিক আছে। এই যে হোভার, এটি হলো আমরা ইভেন্টটা নামটা দিয়ে দেবো এটা, ঠিক আছে, এটি হলো ইভেন্ট। আচ্ছা, আর এই ফায়ার করবে সবগুলো পেজে, ট্রিগার করবে কি, অল পেজেস, অল পেজে দিয়ে দিবেন এখান থেকে, ঠিক আছে। তাহলে আমাদের কি দরকার, আমাদের দরকার হলো এই ক্লাসটা চেঞ্জ করতে হবে আমাদের, ঠিক আছে, ক্লাসটা চেঞ্জ করতে হবে। তাহলে কি, আমরা সাইটে যাব, সাইটে এসে আমরা এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগো ইমেজটা, এটার কি নেব, ক্লাসটা নেব, রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করে, হ্যাঁ এই ইনস্পেক্ট নিচে দেখেন, এই নিচে ইনস্পেক্ট করে, হ্যাঁ এই যে সিলেকশন হয়েছে দেখেন, এই যে আইএমজি, হ্যাঁ ইমেজ সোর্স এটা, ঠিক আছে। আচ্ছা, এটার যে ক্লাস আছে সেই ক্লাসটা আমাদের দরকার, ঠিক আছে, সেই ক্লাসটা কি দেখে নেই, সেই ক্লাসটা দেখেন, এই যে ক্লাস কি আছে এখানে, কাস্টম লোগো, এটা লাগবে আমাদের, কাস্টম লোগো। আমি ডাবল ক্লিক করে পুরোটা নিয়ে নিচ্ছি, এরপর বাদ দিয়ে দেবো বাকি অংশ, প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকিটুকু বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো এরপর জিটিএম আসতেছি, জিটিএম এসে এই যে এখানে ক্লিক করলাম, আচ্ছা ক্লিক করার পর এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আচ্ছা, এটা প্রথমে মুছে দেই, এটা তো দরকার নেই, ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, খুব সাবধানে করবেন, ঠিক আছে, আমি তো খুব একটা বুঝি না, আমি খুব ধীরস্থির ভাবে কাজ করি, ঠিক আছে, যাতে কোনো ঝামেলা না হয়, ঝামেলা পড়ে গেলে বিপদ। এরপরে যতটুকু সলিউশন করতে লাগে আলহামদুলিল্লাহ যে সেটা হয়ে যায় আল্লাহর রহমতে। আচ্ছা, কাস্টম লোগো, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আমাদের এটি দরকার ছিল। এরপর এটার একটা নাম দিয়ে দেই যে সি এস টি এম এল, ঠিক আছে, কাস্টম এস টি এম এল, হ্যাঁ কাস্টম এস টি এম এল দিতে পারি, অল পেজেস দরকার নাই, অল পেজেস, ঠিক আছে, আচ্ছা কাস্টম এস টি এম এল জেএস দিতে পারি, ঠিক আছে, জেএস থাকলো,
সেভ বাটন ক্লিক করে সেভ করছি। আচ্ছা সেভ করার পর এবার আমাদের কি লাগবে, এবার আমরা ট্যাগ ক্রিয়েট করব, ট্যাগ এই যে অ্যাড নিউ ট্যাগ এখান থেকে করতেছি এবার। আচ্ছা এরপর কি করব আমরা, আচ্ছা প্রথমে আমাদের কাস্টম এই অল পেজে যে ফাইলটা যেটা আমরা করলাম, হ্যাঁ সেটি একটু টেস্ট করে নিয়ে কাজ করতে কিনা, কাজ করতেছে কিনা পাচ্ছে কিনা, অল অর্থাৎ এটি ফায়ার করে কিনা এটা একটু আমরা জাস্ট একটু যাচাই করে নিই। হ্যাঁ এখানে সাইটটা দিয়ে দিবেন, প্লিজ ওয়েট, আমরা অপেক্ষা করছি পরবর্তী স্ক্রিনের জন্য। চলে আসছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এখন আমাদের কাস্টম ফাইলটা ফায়ার করছে কিনা। হ্যাঁ এই যে এটি এটি আমাদের, ঠিক আছে এই যে এটি কিন্তু আমাদের, হ্যাঁ এটি কিন্তু ফায়ার করছে, ঠিক আছে এটি ফায়ার করছে, এই যে কাস্টম জেএস ফাইল, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা বিষয়, এখানে আগে একটা ফাইল ছিল এই যে লিসেনার ফাইল, এটা আমি ই করে দিচ্ছি, টেক্সে এসে পজ দিয়ে দিচ্ছি এটা, যাতে এটি কাজ না করে, যেটা অর্থাৎ ডিলিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে এভাবে ডিলিট দিয়ে দিবেন, সিলেক্ট করে ডিলিট, এটি দরকার নেই, তাকে কাজ করছিলাম এই জন্য এটি রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমাদের কাস্টম জেএস ফাইলটা কাজ করতেছে, এবার আমরা ট্যাগ ক্রিয়েট করব, ট্যাগস নিউ ক্লিক, ব্ল্যাঙ্ক স্পেস ক্লিক, গুগল অ্যানালিটিক্স ক্লিক, জিএফওর ইভেন্ট ক্লিক। আচ্ছা এরপর জিএফওর মেজারমেন্ট আইডিটা দিয়ে দিব, ঠিক আছে আইডিটা দিয়ে দিব, এখান থেকে সেভ করা আছে, এই যে এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা এই যে ইভেন্টটা, হ্যাঁ ইভেন্ট কিন্তু বলেছিলাম যে ইভেন্টটা কি হবে, এই যে এখানে আসেন, আমি গিটহাবে জেস ফাইলে যাচ্ছি, এই এই ফাইলটাতে চলে আসছি। হ্যাঁ আমার ইভেন্ট হলো এই যে এটা হোভার, এটার একটা কি ডেটা লেয়ার কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে জিটিএম ফিরে আসছি, এটা এখানে দিয়ে দিলাম ওভার, ঠিক আছে বাট এটি কিন্তু কাস্টম ইভেন্ট ক্রিয়েট করতে হবে। এরপরে কি ট্রিগারে ক্লিক করছি, এই প্লাসে ক্লিক করুন উপর থেকে, ব্ল্যাঙ্ক স্পেস ক্লিক, এরপর দেখেন এখানে এই যে কাস্টম ইভেন্ট, ঠিক আছে কাস্টম ইভেন্ট হোভার নামে, ইভেন্ট নাম কি হোভার, এই নামে একটি কাস্টম ইভেন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এরপর দেন এখানে যে GF4 ডেমো ইউএস মাউস হোভার, আচ্ছা এটিও দিতে পারেন, অথবা এটি দিতে পারেন যে প্রবলি ওয়েবসাইট লোগো ইমেজ MOUS মাউস ওভার টেকি, ঠিক আছে এটি দিয়ে দিতে পারেন, আরো ছোট করে লিখতে পারেন সমস্যা নেই, শুধু লোগো ইমেজ টেকিং দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা ট্যাগের একটা নাম দিয়ে দিই GF4, সাপোজ এখানে দিয়ে দিচ্ছি যে MOUS মাউস হোভার অন লোগো ইমেজ কি ট্রেকিং, TRACKING ট্রেকিং, আচ্ছা এটি দিলাম। হ্যাঁ আপনি এভাবে দিতে পারবেন যে লোগো ইমেজ মাউস হোভার ট্রেকিং, ঠিক আছে যে কোনো একভাবে দিতে পারেন, সমস্যা নো প্রবলেম, এটি কোনো সমস্যা না। আচ্ছা সেভ করছি, আবার সেভ বাটন ক্লিক দিয়ে তারপরে এবার আমরা ডিবাগিং টেস্ট করব যে আমাদের ট্যাগটা ফায়ার করে কিনা, ঠিক আছে সাবমিট বাটন ক্লিক করছি সাবমিট করার জন্য, এখানে লিখে দেন আপডেট, কিছু না লিখলে কোনো সমস্যা নেই, অপেক্ষা করছি পরবর্তী স্ক্রিনের জন্য। আচ্ছা এই ভাষণ এটি ক্রস দিয়ে দেবো আমরা, ঠিক আছে। আচ্ছা এবার কি জিটিএম ওয়ার্ক স্পেস ক্লিক করবেন এখানে, ঠিক আছে ওয়ার্ক স্পেস ক্লিক, এবার আমরা কি করবো প্রিভিউ দিব, প্রিভিউ করব। আচ্ছা প্রিভিউ হচ্ছে
আমরা অপেক্ষা করছি পরবর্তী স্ক্রিনটা আসার জন্য, অর্থাৎ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হবে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। কন্টিনিউ। হ্যাঁ, স্টপটা চলে আসছে, ঠিক আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। আচ্ছা, এবার আমরা চেক করব যে আমাদের ইভেন্টটা ফায়ার করেছে কিনা। আমরা আগে চেক করে নিচ্ছি, ঠিক আছে। দেখেন আমাদের ইভেন্টটা কিন্তু ফায়ার করে নাই, শুধু কাস্টম এসটিএমএল যে যে ফাইলটা আছে সেটি ফায়ার করছে, ঠিক আছে। সেটি এটি তো আমরা আগে টেস্ট করেছি, তারপর তো আমরা ইভেন্ট সেট করছি, অর্থাৎ কনফিগার করছি বা সেট আপ করছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার ছাইটে যাব। এই ছাইটে আসলাম, অবশ্যই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয়, এই এই ট্র্যাকিংটা করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের সাইটে অবশ্যই জিএফওর এবং জিটিএম ইনস্টল করা থাকবে কারেক্টলি, সঠিকভাবে, হ্যাঁ, যেন কাজ করে এরকম করে, ঠিক আছে। তো এবার কি, এবার আমি সাইটে লোগোর উপর কার্সর নেব। এখনো দেখেন এখানে আমি আসতেছি, এদিকে ঘুরে আসতেছি, দেখেন এই যে এটা কিন্তু নাই এখানে। হ্যাঁ, আবার স্টোর আসেন, আমি এদিক দিয়ে যাচ্ছি, এই দেখেন এখানে, এটা কিন্তু মাউস হোভার ট্র্যাকিং, ঠিক আছে। এই যে এখানে আসছি, একটু অপেক্ষা করলাম, ঠিক আছে, এবার বেরিয়ে আসলাম। এরপর এখানে আসি, দেখেন ইনশাল্লাহ কাজ করার কথা, এই দেখেন। আচ্ছা, এটি এটি অন্যটা, এটা যে আমি বললাম যে আগে একটা কাজ করছিলাম সেটা, এই যে আমাদের হলো এটা, এই যে মাউস হোভার অন লোগো ইমেজ টেকিং, দেখছেন কাজ করছে কিন্তু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কোনো প্রকারের ঝামেলা ছাড়াই। হ্যাঁ, কাজ, এই যে ট্যাগটা কিন্তু সুন্দর করে ফায়ার করছে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, তখন কিন্তু এই যে ট্যাগটা ফায়ার করছে, হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নেবেন এইভাবে এইভাবে, ঠিক আছে, পুরো স্ক্রিনে এখান থেকে নিয়ে এর নিচে একটা লাল দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। আর লিখবেন যে যে ট্যাগ ফায়ার করছে, ফাইলে একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে তাকে পাঠিয়ে দিবেন, দেখবো যে হ্যাঁ ট্যাগটা ফায়ার করছে। তারপর সে আবার তার জিটেব অ্যাকাউন্টে যাবে, গিয়ে সে আবার রান করাবে, সে দেখবে যে ট্যাগ ফায়ার করে কিনা, ঠিক আছে, মিলিয়ে নেবেন। এইভাবে আমি মূলত এইভাবে কাজ করি, এই জন্য আপনাদের এই পরামর্শটা দিলাম, আমি আপওয়ার্কে কাজ করে থাকি। তো আচ্ছা, এটা ক্রস দিচ্ছি। আচ্ছা, এবার আমরা কি করব, আচ্ছা এটা, হ্যাঁ ঠিকই আছে, এই যেখানে দেখেন বাম পাশে হোভার আছে, হোভার ক্লিক দেন, ক্লিক দিয়ে এই দেন, এখানে আছে, এখানে ডাটা লেয়ার আছে, এই যে এখানে ভেরিয়েবল গুলো আছে, হ্যাঁ, এই যে ভেরিয়েবল, ইভেন্টটা কি, ইভেন্ট যে হোভার, দেখছেন ইভেন্ট হলো হোভার, হ্যাঁ, ইভেন্ট হোভার। আচ্ছা, এবার আমি যাবো কোথায়, এবার যাবো জিএফওরে, জিএফওরে গিয়ে একটু চেক করে দেখব। তো জিএফওরে যাচ্ছি, জিএফওর ডিবাগ ভিউটা চেক করে দেখি, রিয়েল টাইমটা চেক করে দেখি, সেখানে আমাদের ইভেন্টটা শো করছে কিনা, আসছে কিনা, ঠিক আছে, এটা অবশ্যই চেক করবেন। এই যে এখানে, আচ্ছা এখানে আসার পরে এখানে আসে হোম ক্লিক, এই যে অ্যাডমিন ক্লিক, অ্যাডমিন ক্লিক করার পর তো অপেক্ষা করছি, পেজটি রিফ্রেশ হচ্ছে, লোডিং হচ্ছে আর কি, চলে আসছে। এই যে ডাটা ডিসপ্লে, এখানে এই যে ডিবাগ ভিউ ক্লিক, ডিবাগ ভিউ ক্লিক। এবার দেখেন এই যে হোভার, হ্যাঁ, এই যে হোভার, হোভারটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। হোভার দুইবার কি জন্য, ওই যে আমি আগে একবার করেছিলাম, ঠিক আছে, আগে একটা কাজ করছিলাম, সেটি সেট আপ করা ছিল, তো এই জন্য হোভার আছে এখানে দুইবার, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে পেজ টাইটেল ডেমো স্টোর এঙ্গেজমেন্ট, এই যে এতক্ষণ মানে কয় সেকেন্ড ছিলাম, 4 সেকেন্ড। আচ্ছা, মিলি সেকেন্ড, সুপার সেকেন্ড, যাই হোক, ব্যাস নাম্বার। আচ্ছা, আমি এখন জিটিএ ফিরে যাচ্ছি, এটি মিনিমাইজ করছি, হ্যাঁ জিটিএ চলে আসলাম। তো যাই হোক, আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে, যে শুধু কাজ বা আইডি চেঞ্জ করে, যেমন আমি দেখাইছি যে লগও কিভাবে মাউস ওভার করলে কি করা যায়, ঠিক আছে, আমরা ট্র্যাকিং করতে পারি। এই যে আপনি এখানে কি আছে, এখানে দেখেন, এই যে আরেকটু বলি, বাড়তি বলতে হচ্ছে এই স্বপ্ন বাটা, এই যে হোভার করলাম না, তারপর এই যে মেনুতে হোভার করতেছি, আপনি সবকিছু ট্র্যাকিং করতে পারবেন। শুধু এই যে ক্লাসটা চেঞ্জ করে দেন, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করেন, ঠিক আছে, ইনস্পেক্ট করার পর আপনি এখানে আসেন, এখানে এসে দেখেন ক্লাস কি আছে, এখানে
এখান থেকে ক্লাসটা নিয়ে নেন, এখানে একটা ক্লাস পাবেন আপনি, অবশ্যই ক্লাস পাবেন, ঠিক আছে? এখানে ক্লাস আছে, এই যে ক্লাস, এখান থেকে ক্লাসটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে ক্লাস আছে, ঠিক আছে? শুধু ক্লাসটা নিয়ে জেস ফাইলে গিয়ে ওখানে চেঞ্জ করে দিবেন ক্লাসটা, তাহলে কাজ করবে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগবে। মাউস ওভার ট্র্যাকিং এরপর আপনারা এক্সপার্ট হতে পারবেন, আমি তো একটা দেখিয়েছি, আপনারা একাধিক করবেন, যেমন মেনুর উপর করবেন, তারপরে নিচে লিংক আছে, তারপর মাঝখানে আরো সব বাটন আছে, এই সবগুলো মাউস ওভার ট্র্যাকিং করবেন, ঠিক আছে? এই যেমন এটি করতে পারবেন, এটি করতে পারবেন, স্বপ্ন বাটন, হ্যাঁ, তারপরে এই যে হোমে যাচ্ছি, এই সবগুলো মাউস ওভার কাজ করবেন, ঠিক আছে? তারপরে যে আপনি ইমেজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ইমেজ ইমেজ গুলো, এই যে ইমেজ গুলো আছে, ইমেজ, এই যে মাউস ওভার করলেন, ঠিক আছে? এই কাজগুলো আপনারা নিজে নিজে করবেন, আমি তো একটা দেখেছি, এগুলো সবগুলো আপনারা করবেন, হ্যাঁ। এই যে এটার আপনি ক্লাসটা ধরে ফেলেন, ঠিক আছে? এটা এখানে আসেন, ইনস্পেক্ট করেন, করে দেখেন এই ইমেজটা আর কি, ক্লাস কি আছে, এখানে আসেন, এখান থেকে ক্লাসটা নিয়ে নেন, ঠিক আছে? এখান থেকে কি করবো, ক্লাসটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে ক্লাস এখানে দেওয়া আছে, এই যে ইমেজ এখানে, হ্যাঁ, ইমেজ, এই যে ইমেজে ক্লাস হলো এটা, এই যে এখানে, এই যে এই IMG, ঠিক আছে? তো যাই হোক, আশা করি এই টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লাগবে আপনাদের, আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টস আমাকে জানিয়ে দিবেন, আমি রেসপন্স করার চেষ্টা করব। আর আমার টিউটোরিয়াল গুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।